हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल स्टाडी उथ ईशानी। एक नजरे भारत इतिहासेर आज 11तम पर्व। अनेक दिन पर तुम्हारे जोन्नो एकटा इतिहास क्लास निये एलाम। आज के जे चैप्टारटार थेके आलोचना करब सेटा हच्छे संगम जुग। जेहेतु अध्यायटा खूब छोट ताई प्रश्न संख्या खूब बेशी नेई, मात्र 30टा प्रश्न, तबे प्रत्येकटा प्रश्न खूबई गुरुत्वपूर्ण। তোমরা জানো যে এই ক্লাসগুলোতে আমি চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ তোমাদের প্রোভাইড করে থাকি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউ তোমাদের আমি দিয়ে থাকি। তো কম্পিটিটিভ এক্সামের জন্য খুঁটিয়ে টেক্সট বুক পড়াটা খুবই দরকার, তাই তোমাদের জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে খুঁটিয়ে এমসিকিউ প্রোভাইড করছি। ওকে, আর এই ভিডিওগুলো কিন্তু তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তাহলে বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ক্লাসটা। আর যারা আগের ক্লাসগুলো মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওকে, তাহলে চলো বন্ধুরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, পাণ্ড রাজাদের রাজধানীর নাম কি ছিল? চারটে করে অপশন, আমি শুধু সঠিক উত্তরটাই বলবো। পাণ্ড্য রাজাদের রাজধানীর নাম কী ছিল? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, মাদুরাই। পরের প্রশ্ন 2 নম্বর, নিম্নলিখিত কোন দেবতা সঙ্গম যুগে বিখ্যাত ছিলেন না? সঙ্গম যুগে বিখ্যাত ছিলেন না, কোন দেবতা বিখ্যাত ছিলেন না? অপশন ঘ, গণেশ। পরের প্রশ্ন 3 নম্বর, দেবী কান্নাগি, যার বহু মন্দির সঙ্গম যুগে নির্মাণ করা হয়েছিল, তিনি কিসের জন্য পূজিত হতেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, শুদ্ধতা। তিনি শুদ্ধতার জন্য পূজিত হতেন। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, তৃতীয় সঙ্গম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন ক, মাদুরাইতে অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় সঙ্গম সম্মেলন। পরের প্রশ্ন 5 নম্বর, সঙ্গম যুগের বিখ্যাত ও গুরুত্বপূর্ণ শহর কোনটি ছিল? সঠিক উত্তর অপশন ঘ, মাদুরাই। সঙ্গম যুগের বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ শহর মাদুরাই। 6 নম্বর প্রশ্ন, তামিল সাহিত্যের প্রসিদ্ধ গ্রন্থদ্বয় সিলাপ্পাদিকরম ও মণিমেখলাই কোন ধর্মের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন গ, হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, তামিল ভাষায় রচিত জীবক চিন্তামণি কোন ধর্মের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন ক, জৈন ধর্মের সঙ্গে যুক্ত জীবক চিন্তামণি, অপশন ক। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, মহাভারতের তেলেগু অনুবাদ কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, নন্নয় ও টিক্কন, অপশন ঘ। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, কোন সঙ্গম বন্দর পশ্চিম উপকূলে অবস্থিত ছিল? সঠিক উত্তর অপশন গ, টন্ডি ও মুসিরি, অপশন গ। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, সঙ্গম যুগে সর্বোচ্চ আদালত বোঝাতে কোন শব্দ ব্যবহৃত হতো? সঠিক উত্তর অপশন ঘ, কোরাই শব্দ ব্যবহৃত হতো। সর্বোচ্চ আদালত বোঝাতে কোরাই শব্দ ব্যবহৃত হতো। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, পল্লবদের রাজধানীর নাম কি? পল্লবদের রাজধানীর নাম কাঞ্চি, অপশন ক। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, সঙ্গম সাহিত্যের পৃষ্ঠপোষক কারা ছিলেন? সঠিক উত্তর অপশন গ, পাণ্ডরা সঙ্গম সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাষ্ট্রকূটদের পূর্বতন রাজধানী ছিল? সঠিক উত্তর অপশন খ, ইলোরা রাষ্ট্রকূটদের পূর্বতন রাজধানী ছিল। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, কদম্ব রাজাদের রাজধানী কোনটি ছিল? সঠিক উত্তর অপশন খ, বানভাসী। কদম্ব রাজাদের রাজধানী বানভাসী। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে তামিল ভূমির বাইবেল বলা হয়? সঠিক উত্তর অপশন ক, কুরালকে তামিল ভূমির বাইবেল বলা হয়। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, তামিল কবিদের সভায় পৃষ্ঠপোষক ছিল কোন রাজবংশ? সঠিক উত্তর অপশন গ, পান্ড রাজবংশ তামিল কবিদের সভায় পৃষ্ঠপোষক ছিল। ১৭ নম্বর প্রশ্ন, সঙ্গম যুগের সবথেকে জনপ্রিয় দেবতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন খ, মুরুগান ছিলেন সঙ্গম যুগের সবথেকে জনপ্রিয় দেবতা। পরবর্তী ১৮ নম্বর প্রশ্ন, মহান চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত ও হত্যা করার পর নিম্নলিখিত কোন পল্লব রাজা বাতাপি কোন্ডা উপাধি নিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, প্রথম নরসিংহ বর্মন, অপশন ক। পরবর্তী ১৯ নম্বর প্রশ্ন, কোন পর্যটকের লেখা থেকে জানা যায় যে পাণ্ড্য রাজ্যে প্রচুর আদা ও রসুন চাষ হতো? সঠিক উত্তর অপশন ঘ, মার্কো পোলোর লেখা থেকে জানা যায় পাণ্ড্য রাজ্যে প্রচুর আদা ও রসুন চাষ হতো। পরবর্তী ২০ নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠান কোন নদীর তীরে অবস্থিত ছিল? সঠিক উত্তর অপশন গ, গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র যার নাম হচ্ছে প্রতিষ্ঠান। পরবর্তী ২১ নম্বর প্রশ্ন, রোমের কোন বস্তু ভারতে প্রচুর পরিমাণে পাওয়া গেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, মুদ্রা, রোমের মুদ্রা ভারতে প্রচুর পরিমাণে পাওয়া গেছে। পরবর্তী ২২ নম্বর প্রশ্ন, সেন্ট থমাস কোন রাজাদের আমলে ভারতে ধর্ম প্রচারে এসেছিলেন? সঠিক উত্তর অপশন ক, চের রাজাদের আমলে সেন্ট থমাস ভারতে ধর্ম প্রচারে এসেছিলেন। পরবর্তী ২৩ নম্বর প্রশ্ন, মত্তবিলাস প্রহসন কে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, মহেন্দ্র বর্মন রচনা করেন মত্তবিলাস প্রহসন। পরবর্তী ২৪ নম্বর প্রশ্ন, তামিল মহাকাব্য রামায়ণম কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, কম্বন, অপশন ক। কম্বন বানানটা হবে ক ময় বয় দন্তান্ন, ঠিক আছে, কম্বন। পরবর্তী ২৫ নম্বর প্রশ্ন, জৈন রবি কীর্তি যিনি আইহোল প্রশস্তি রচনা করেছিলেন তার পৃষ্ঠপোষক কে ছিলেন? যিনি আইহোল প্রশস্তি রচনা করেছিলেন, আমরা জানি রবি কীর্তি আইহোল প্রশস্তি রচনা করেছিলেন, তার পৃষ্ঠপোষক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, দ্বিতীয় পুলকেশী রবি কীর্তির পৃষ্ঠপোষক ছিলেন। পরবর্তী ২৬ নম্বর প্রশ্ন, কোন পল্লব রাজার রাজত্বকালে পল্লব ও চালুক্যদের মধ্যে দীর্ঘকালীন যুদ্ধের সূচনা হয়েছিল? সঠিক উত্তর অপশন ক, প্রথম মহেন্দ্র বর্মনের রাজত্বকালে পল্লব ও চালুক্যদের মধ্যে দীর্ঘকালীন যুদ্ধের সূচনা হয়েছিল। পরবর্তী ২৭ নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন রাজ্যের মানুষ ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, শাক্য রাজ্যের মানুষ ছিলেন, অপশন খ। পরবর্তী ২৮ নম্বর প্রশ্ন, চোল যুগে নির্মিত বৃহদেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন খ, মহাবলীপুরমে অবস্থিত বৃহদেশ্বর মন্দির। পরবর্তী ২৯ নম্বর প্রশ্ন, তামিল কুরাল সাহিত্যের উন্নতি হয়েছিল কোন যুগে? সঠিক উত্তর অপশন খ, পল্লব যুগে তামিল কুরাল সাহিত্যের উন্নতি হয়েছিল। পরবর্তী এবং শেষ প্রশ্ন, ৩০ নম্বর প্রশ্ন, তামিল শব্দ পত্তিনাম এর অর্থ কী? তামিল শব্দ পত্তিনামের অর্থ কী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, বন্দর, পত্তিনামের অর্থ হচ্ছে বন্দর। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল সঙ্গম যুগ থেকে তোমাদের ৩০টা গুরুত্বপূর্ণ এমসিকিউ। যদি ক্লাসটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায়। যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভারতের ইতিহাসের থেকে যতগুলো ক্লাস আমি করেছি তার প্লেলিস্ট লিঙ্ক। এছাড়াও তোমরা জানো যে আমি ভারতের ভূগোল এবং জেনারেল সায়েন্স থেকেও চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করিয়ে থাকি, তারও প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।